আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পঞ্চম স্কুলটি রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একে রাইতে বলেছে ঠিক উত্তরটি বেছে নাও। পাল ও সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান। দুয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থশাস্ত্র গ্রন্থটি লেখেন কৌটিল্য। তিনে ঠিক না ভুল লেখ বলেছে প্রাচীনকালে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো ঠিক। চার হচ্ছে দ্বিতীয় তরাইলের যুদ্ধ কবে হয়, 1192 সালে। পাঁচ হচ্ছে সঠিক ব্যাখ্যাটি লেখো, বিবৃতি বলেছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। ব্যাখ্যা দুই, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ছয় আছে বেমানান, ওদন্তপুরী, বিক্রমশীল, নানলদা, জগদ্দল, লখ্নৌতি, তো লখ্নৌতি হবে, এগুলো সব হচ্ছে মহাবিহার। দুয়েতে সংক্ষিপ্ত উত্তর দাও, আই বলেছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল, আর অথবাতে আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো। গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। তাঁর আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে এই সময় নকল সোনার মুদ্রারও প্রচলন ছিল। তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর, তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল, সমাজে স্থানীয় প্রধান বা মহত্তরদের গুরুত্ব বেড়েছিল, শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল। ওর সাথে অথবা আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো। অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। দুয়ের দুইতে আছে টিকালেখ নালন্দা বিশ্ববিদ্যালয় অথবা টিকালেখ রামচরিত। আচ্ছা, আগে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে নিই। প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। দক্ষিণ বিহারে রাজগৃহের কাছে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ছিল। পরিকাঠামো এক হচ্ছে ভর্তির নিয়ম। নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশের বহু ছাত্র পড়াশোনার জন্য ভর্তি হতো। এখানে কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই কেবল পড়াশোনার সুযোগ পেত। পাঠ্য বিষয় বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধ ধর্ম এবং দর্শনের বিভিন্ন শাখা, বেদ, সাংখ্য ও যোগ দর্শন, যুক্তিবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র পড়ানো হতো। শিক্ষক বিশ্ববিদ্যালয়টির 8,500 জন ছাত্রকে পড়ানোর জন্য ছিলেন 1,500 জন বিশেষজ্ঞ অধ্যাপক। হর্ষবর্ধনের রাজত্বকালে এখানকার অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শীলভদ্র। এই আবাসিক বিশ্ববিদ্যালয়টিতে পড়ার ঘর, খাবার ঘর, শোবার ঘর ও বিশাল গ্রন্থাগারের সুবন্দোবস্ত ছিল। আন্তর্জাতিক গুরুত্ব, দেশের রাজা ও ধনী ব্যক্তিদের অর্থে পরিচালিত 100 কক্ষ বিশিষ্ট বিশ্ববিদ্যালয় আর কোথাও ছিল না। মধ্য এশিয়া, তিব্বত, চীন, সিংহল সহ বিভিন্ন দেশ থেকে ছাত্র ও শিক্ষকরা পড়াশোনা এবং অধ্যাপনার জন্য এখানে আসতেন। এর সাথে আছে রামচরিত রচনা। মদন পালের সভাকবি তথা প্রজাপতি নন্দীর পুত্র ছিলেন সন্ধ্যাকর নন্দী। তিনি খ্রিস্টীয় নবম শতকে রচনা করেন রামচরিত কাব্যটি। বিভাগ, রামচরিত কাব্যটি চারটি অধ্যায় বিভক্ত, যথা আরম্ভরাম, দ্বিতীয় অধ্যায়ের নাম জানা যায় না, রাম প্রত্যাগমন আর রামোত্তর চরিত। গ্রন্থটির বেশিরভাগ অংশে রামপালের কীর্তিকথা রয়েছে, তবে চতুর্থ অধ্যায়টিতে মদন পালের রাজপ্রশস্তির আধিক্য দেখা যায়। বিষয়বস্তু হচ্ছে রামচরিত গ্রন্থে একদিকে যেমন রামচন্দ্রের কাহিনী বর্ণিত হয়েছে, অপরদিকে মদন পাল পর্যন্ত পাল শাসকদের কাহিনী বর্ণিত হয়েছে। গ্রন্থটিতে বিশেষ করে রামপাল কর্তৃক কৈবর্ত বিদ্রোহ দমন এবং রামপাল কর্তৃক বরেন্দ্রভূমি পুনরুদ্ধারের ওপর আলোকপাত করা হয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা এই কাব্যে শ্লেষ অলঙ্কারের অপূর্ব ব্যবহার দেখা যায়। 220টি শ্লোকের প্রত্যেকটিতে এই অলঙ্কারকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। দুই হচ্ছে কাব্যটিতে ভগবান রামচন্দ্র এবং পাল রাজা রামপালের কাহিনী তুলে ধরা হয়েছে। তিন হলো কাব্যটি অলঙ্কার প্রিয়তা এবং কাব্যগুণে একাদশ শতকের সংস্কৃত কাব্যের সঙ্গে তুলনীয়। চার, রামচরিত কাব্যটি প্রকৃতিগত বিচারে ইতিহাস নয়, এটি ইতিহাসশাস্ত্রই এক কাব্য। আচ্ছা, তিনেতে আছে প্রাচীন বাংলার রাঢ়শুম্ভ আর গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। এটা আমাদের পাঠ্য বইতেই আছে, রাঢ় এবং শুম্ভ। প্রাচীন রাঢ় বা লার অঞ্চলে দুটি ভাগ ছিল, উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি বা বজ্রভূমি, আর দক্ষিণ রাঢ় ছিল সুবহ ভূমি বা সুম্ভূমি এলাকা। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয়নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি আর বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকার অন্তর্গত ছিল। আরও সাথে আছে গৌড়।
প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটা জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের খ্রিস্টীয় ষষ্ঠ শতকের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পারে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুন্ড্রবর্ধন, যেটা উত্তরবঙ্গ থেকে ওড়িশার উপকূল পর্যন্ত এলাকা, গৌড়ের অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় অষ্টম এবং নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও বোঝানো হতো। দুয়েতে বলেছে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম এবং একাদশ শতকে মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল। খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। এই সময় দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতির কারণ ছিল দক্ষিণ ভারতে চোল রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ফলে সেই সব দেশের বাণিজ্যকে কেন্দ্র করে ভারতীয় বণিকদের ব্যবসা বাণিজ্য বেড়েছিল। আর দুই হচ্ছে দক্ষিণ ভারতের প্রশাসন ব্যবসা বাণিজ্যের জন্য বণিকদের উৎসাহিত করত। নগরম নামে একটি পরিষদ ছিল যার কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ ও তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করা। ওর সাথে তিন নম্বর আছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। আচ্ছা, বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তাঁর রাজসভায় অনেক কবি এবং সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এক হলো কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তাঁর রচিত বিখ্যাত কাব্য গীতগোবিন্দম। ধই হচ্ছে তার রাজসভার অপর এক কবি। ধই পবনদূত কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন, জয়দেব এবং ধই সহ আরও তিনজন কবি গোবর্ধন, উমাপতিধর এবং স্মরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই পাঁচজন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর যে পাঁচ নম্বর স্কুল বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের এইচএস স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।